আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সল অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। মাদারীপুর বাসীর জন্য চিকিৎসা সেবা, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। আজকে আমরা আলোচনা করব ফ্যাটি লিভার ডিজিজ, যেটা বর্তমান সময়ের জন্য খুবই মারাত্মক সমস্যা। কারণ এই ফ্যাটি লিভার ডিজিজ থাকলে আপনার লিভার সিরোসিস পর্যন্ত হয়ে যেতে পারে, এবং এটা থেকে অন্য অন্য রোগ, বিশেষ করে হার্টের রোগ, এটা থেকে আপনার ব্রেন স্ট্রোক, অন্য অন্য রোগগুলো হতে পারে। সুতরাং অবশ্যই ফ্যাটি লিভার ডিজিজ সম্বন্ধে আমাদের জানা উচিত। আমরা একটা ছবি দেখাই। এখানে আমরা যে ছবিটা দেখতেছি, এটা আমাদের ভালো লিভার, প্রথম যে হেলদি লিভার যেটা, এটা ভালো লিভার। এরপরে যেটা দেখতেছি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। প্রথম দেখেন এটার স্ট্রাকচারটা কত সুন্দর, সুন্দর লিভারের আকৃতিটা সুন্দর, লিভারের কোনো স্কার মার্ক নাই, কোনো দাগ নাই, এবং কালারটা সুন্দর, স্বাভাবিক কালার। কিন্তু পরে যেটা দেখতেছেন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এটা দেখেন কালারটা আগেরটার চেয়ে কালারটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে, বিকৃতি হয়েছে, এখানে স্কার মার্ক রয়েছে, এখানে কালার স্বাভাবিক যেটা ছিল তার চাইতে পরিবর্তন হয়ে গেছে। এরপরে যেটা দেখতেছি এটা থেকেই, এই যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা, এটা থেকে কিন্তু আরও খারাপ হয়ে গেছে অবস্থা। হ্যাঁ, এটা যেটা, এটা কিন্তু খুবই খারাপ। তো এরকম আমাদের এই যে, যেমন এইটা স্বাভাবিক লিভার, এটা দেখেন এইটা হেলদি লিভার, যেটা স্বাভাবিক লিভার, স্বাভাবিক। কিন্তু পাশেরটা যেটা দেখতেছেন এইটাই ফ্যাটি লিভার। তাহলে এইটা কিন্তু লিভার, ফ্যাটি লিভারের ভিতরে আমরা পার্থক্য দেখাচ্ছি যে হেলদি লিভার কীরকম আর ফ্যাটি লিভার কীরকম। তো আমাদের এই ফ্যাটি লিভার সম্বন্ধে জানা দরকার। ফ্যাটি লিভার কী, ফ্যাটি লিভার প্রাদুর্ভাবটা কী, ফ্যাটি লিভার কেন হয়, ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকিতে কারা আক্রান্ত, এর ঝুঁকিগুলো কী কী, ফ্যাটি লিভারের উপসর্গ কী কী, ফ্যাটি লিভার থাকলে তার সিমটমগুলো কী কী, সাইন সিমটম কী কী, ফ্যাটি লিভার জটিলতা কী, এবং ফ্যাটি লিভার চিকিৎসাটা কী, এবং ফ্যাটি লিভার থেকে রক্ষা করার জন্য প্রতিরোধে করণীয় কী, এইগুলোর বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যদি বলি ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার বলতে ফ্যাটি লিভারে অতিরিক্ত চর্বি যখন জমা হয় সেটাকে আমরা ফ্যাটি লিভার বলি। এক কথা, সহজ কথা, যে আমাদের লিভারে যখন অতিরিক্ত চর্বি জমা হয় সেটাকে আমরা ফ্যাটি লিভার কী, মানে ফ্যাটি লিভার সেটাই বলা হয়। স্বাভাবিক যে লিভার, সেখানে যতটুকু চর্বি থাকা দরকার তার চাইতে অতিরিক্ত চর্বি যখন জমা হবে তখন সেটাকেই ফ্যাটি লিভার বলা হয়। সহজ কথা, এক কথায় যে লিভারে অতিরিক্ত চর্বি যখন জমা হবে সেটাকে আমরা ফ্যাটি লিভার বলবো। এখন আমরা জানবো যে ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব। ফ্যাটি লিভার প্রাদুর্ভাব হলো যে সারা বিশ্বে এই ফ্যাটি লিভার দিন দিন আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে সারা বিশ্বে নতুন স্টাডিতে দেখা গেছে যে 25-30% লোক এই ফ্যাটি লিভার, অর্থাৎ প্রায় প্রতি 4 জনের 1 জন লোক ফ্যাটি লিভার দ্বারা আক্রান্ত। ফ্যাটি লিভার ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে এই রোগটা বেশি আক্রান্ত হচ্ছে মানুষ, বিশেষ করে ইউরোপে দেশগুলোতে, কারণ তারা এই বেশি করে মদ্যপান করে বা মদ পান করে, তার কারণে কিন্তু এরা তারা বেশি। এছাড়াও বাংলাদেশের মতো গ্রামীণ অঞ্চল যারা, তাদেরও একটা স্টাডি দেখা গেছে যে আমাদের বাংলাদেশের প্রায় 19% লোক এই ফ্যাটি লিভারে আক্রান্ত। এবং এই স্টাডিতে দেখা গেছে যে 2035 সালে এর ভিতরে প্রায় 35 কোটিরও লোক, এর চাইতেও বেশি লোক এই ফ্যাটি লিভার দ্বারা আক্রান্ত হবে। তাহলে খুবই কিন্তু ভয়ানক একটা বিষয়, 35 কোটিরও উপরে লোক সারা বিশ্বে প্রায় এই আপনার হচ্ছে ফ্যাটি লিভার, এই ডিজিজ দ্বারা আক্রান্ত হবে। এবং অনেক দেশে এই ফ্যাটি লিভারের অন্যতম কারণ, মানে ফ্যাটি লিভারের জনিত অন্যতম কারণ বলা হয় এই ক্যান্সার। ফ্যাটি লিভার পশ্চাৎ অনেক দেশে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কানাডা, এরকম বিভিন্ন দেশগুলোতে আপনার হচ্ছে দেখা গেছে যে প্রায় আপনার অনেক লোক, হ্যাঁ, লিভার ক্যান্সার, লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রধান কারণ হচ্ছে এই ফ্যাটি লিভার। লিভার ক্যান্সার এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট যে করে, এর অন্যতম কারণ ধরা হয়
এই ফ্যাটি লিভারকে, লিভারের ক্যান্সার যে হয় সেটা ফ্যাটি লিভারের কারণে হয় এবং লিভার ট্রান্সপ্লান্ট করতে হয় সেটাও এই ফ্যাটি লিভার হওয়ার কারণে। সুতরাং এই রোগ সম্বন্ধে আমাদের সতর্ক হওয়া উচিত। এই রোগ মধ্যে আমাদের প্রাথমিক পর্যায়ে যদি আমরা এটার প্রপার চিকিৎসা নিতে পারি তাহলে লিভার সিরোসিস এর মতো রোগ থেকে আমরা ইনশাল্লাহ বেঁচে যাব। লিভারে কেন অতিরিক্ত চর্বি জমা হয়? ফ্যাটি লিভারের প্রধান কারণ আমরা এক নম্বর যদি বলি কী কারণে, অন্যতম কারণ হচ্ছে যে অতিরিক্ত অ্যালকোহল সেবন। যেহেতু পশ্চিমা বিশ্বের লোকজন অতিরিক্ত অ্যালকোহল সেবন করে, সেই কারণে তাদের কিন্তু এই অ্যালকোহলজনিত যেই ফ্যাটি লিভারটা হয়, আমরা ফ্যাটি লিভারকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যালকোহলজনিত ফ্যাটি লিভার, আরটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তো অ্যালকোহলজনিত যেই ফ্যাটি লিভারটা হয়, যারা মদ্যপান করে তাদের, অতিরিক্ত মদ্যপান যারা করে তাদের কিন্তু এই ফ্যাটি লিভার হয়, সেটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলা হয়। আর যেটা যারা মদ পান করে না তাদের হচ্ছে আপনার যেই ফ্যাটি লিভার হয়, যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়। এই নন অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজিজটা কিন্তু আমাদের দেশে বেশি। আমাদের দেশে অতিরিক্ত চর্বি জমা হতে পারে, যেটা আমরা নন অ্যালকোহলিক ডিজিজ বলছি। আমাদের দেশে এটা বেশি। এটি আসলে কেন হয়? এটি আসলে শরীর এক ধরনের অস্বাভাবিক বিপাকীয় কার্যক্রমের কারণেই হয়ে থাকে। অস্বাভাবিক বিপাকীয় কার্যক্রম কারণেই মূলত এটা হয়ে থাকে। অতি সম্প্রতি সম্প্রতির একটি রিসার্চে দেখা গেছে যে এটা হচ্ছে, যেটার নাম দেওয়া হয়েছে মেটাবলিক অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ। হ্যাঁ, অতি সম্প্রতি যেই এটা হয়েছে, যে নামকরণ করা হয়েছে, যেটাকে মেটাবলিক অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ বা MASLD হিসেবে অভিহিত করা হয়েছে। ফ্যাটি লিভার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কাদের বেশি বা ঝুঁকি কারা বেশি? ফ্যাটি লিভার যে কোনো বয়সেই আক্রান্ত হতে পারে। সাধারণত যাদের চর্বি, যারা স্থূলতা বেশি থাকে, যারা মোটা, তাদের সর্বপ্রথমেই সবচেয়ে বেশি ঝুঁকি থাকবে ফ্যাটি লিভারে। সারা বিশ্বে স্থূলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই রোগটির সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে স্বাভাবিক গড়ের মানুষেরও কিন্তু এই রোগ আক্রান্ত হতে পারে। অনেক স্বাভাবিক গড় তার BMI নর্মাল, কিন্তু তারপরও BMI মানে বডি ম্যাস ইন্ডেক্স, এটা নর্মাল, তারপরও দেখা যায় এই রোগের দ্বারা সে আক্রান্ত হতে পারে। যারা শারীরিক পরিশ্রম কম করে, দীর্ঘ সময় ধরে বসে থাকে, খুব গুরুত্বপূর্ণ কথা, যারা শারীরিক পরিশ্রম কম করে, ব্রেনের পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম কম করে, তারা এক নম্বর আক্রান্ত হতে পারে। দুই নম্বর, দীর্ঘ সময় বসে যারা থাকে, যারা চেহারে বসে বসে কাজ করে, যারা আমাদের মতো ডাক্তাররা যারা অনেকক্ষণ ধরে দুর্গে বসে থাকে, অথবা যারা দেখা যায় যে দর্জি দোকানে অনেকক্ষণ যাবত তারা দর্জিতে কাজ করতেছে, অথবা যারা হোটেলে কাজ করে, হোটেলে বসে বসে ম্যানেজার যারা, এরকম বিভিন্ন ধরনের লোক যারা রয়েছে, যারা একটানা অনেকক্ষণ যাবত বসে কাজ করে, তাদের কিন্তু এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে অতিরিক্ত তৈলাক্ত খাবার যারা খায়, এটা খুবই সম্প্রতি দেখা আছে, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার আমরা বেশি খাচ্ছি, বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার আমরা খাচ্ছি। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যারা খায়, যারা অতি অত্যাধিক চিনি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, ফাস্টফুড জাতীয় খাবার, তাদের কিন্তু এই রোগটা হবে। উচ্চ ক্যালোরিযুক্ত যে সমস্ত খাবার রয়েছে সেই সমস্ত খাবারও কিন্তু খাইলে আপনার এটা হতে পারে। কোমল পানীয়, 7-Up, RC, কোকোকোলা, হ্যাঁ, ফাস্টফুডে যেগুলো রয়েছে বার্গার, পিৎজা, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এইরকম যত খাবার রয়েছে এগুলি কিন্তু খাইলে আপনার দীর্ঘদিন খাইলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও যাদের ডায়াবেটিস রয়েছে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসে যারা আক্রান্ত, তাদেরও ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, তারাও খুব ঝুঁকিতে রয়েছে। এছাড়াও উচ্চ রক্তচাপ, হ্যাপাটাইটিস সি ভাইরাস, উচ্চ রক্তচাপ যাদের আছে, হ্যাপাটাইটিস সি ভাইরাস রয়েছে, তাদেরও আপনার এই আপনার লিভার ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি। রক্তে যদি অতিরিক্ত কোলেস্ট্রলের মাত্রা থাকে বেশি,
তাদেরও এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি থাকে তাদেরও এটা হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও কিছু ওষুধ রয়েছে যারা দীর্ঘদিন যাবত এই ওষুধটা খাবে, বিশেষ করে অ্যামাইডোরন, যেটা আমরা সাধারণত অ্যারিদমিয়াতে ব্যবহার করি, অ্যামাইডোরন ভেন্টিকুলার টাকিকার্ডিয়া ভিটিতে আমরা ব্যবহার করি, এছাড়া অন্যান্য অ্যারিদমিয়াতে ব্যবহার করা হয়। তার ভিতরে মোস্ট কমন হলো ভেন্টিকুলার টাকিকার্ডিয়া, অ্যামাইডোরন যদি কেউ খায় দীর্ঘদিন তাদেরও এটার সম্ভাবনা। ইস্ট্রোজেন রয়েছে, এটা হরমোন ইস্ট্রোজেন, এইটা যারা খায় দীর্ঘদিন তাদের কিন্তু এটা হবে, এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। এরপর হলো ফ্যাটি লিভার ডিজিজের সম্পর্কে অন্যান্য রোগের সম্পর্ক, মানে ফ্যাটি লিভার ডিজিজের সাথে অন্যান্য রোগের সম্পর্ক কী হতে পারে। ডায়াবেটিস, স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের ভিতর নাক ডাকা এবং হৃদরোগের সাথে ফ্যাটি লিভার ডিজিজের অঙ্গাঙ্গিক সম্পর্ক জড়িত রয়েছে। যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি আমরা কিছুক্ষণ পূর্বেই বললাম অত্যন্ত বেশি। আবার যাদের ফ্যাটি লিভার ডিজিজ আছে তাদের ডায়াবেটিস আক্রান্ত ঝুঁকিও বেশি থাকে। মনে রাখতে হবে ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত রোগীদের লিভার জনিত মৃত্যুর চাইতে কার্ডিওভাস্কুলার খুব গুরুত্বপূর্ণ যে ফ্যাটি লিভার ডিজিজ এ আক্রান্ত রোগীদের লিভার জনিত মৃত্যুর চাইতে কার্ডিওভাস্কুলার বা হৃদরোগ জনিত, হ্যাঁ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো ফ্যাটি লিভার ডিজিজ যদি থাকে তাহলে এই রোগের কি লিভার ডিজিজ যারা থাকে তাদের এই রোগে কি বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, হার্টের অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যেতে পারে, হ্যাঁ, এই রোগে হয়ে সম্ভাবনা খুব বেশি থাকবে, হার্ট ফেলিউর হয়ে যেতে পারে আপনি যদি লিভার সিরোসিস যদি কন্ট্রোল না করতে পারেন। সুতরাং লিভার সিরোসিস অত্যন্ত লিভার ফ্যাটি লিভার যেটা, ফ্যাটি লিভার থাকলে আপনার হার্টের প্রবলেম থাকবে, হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা, হার্ট ফেলিউর হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং অবশ্যই ফ্যাটি লিভারকে অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে, কন্ট্রোল করতে হবে। আবার যাদের ফ্যাটি লিভার, আবার আমরা যদি বলতেছি তাহলে এছাড়াও ফ্যাটি লিভার আক্রান্ত রোগীদের অসুখের পাশাপাশি ডায়াবেটিস, হৃদরোগ এবং ব্রেন স্ট্রোক সহ অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আমাদের ফ্যাটি লিভার সম্বন্ধে অবশ্যই সচেতন হতে হবে। এরপর আমরা জানতে পারি ফ্যাটি লিভারের লক্ষণগুলো কী কী, আমরা কখন বুঝবো যে আমার ফ্যাটি লিভার আক্রান্ত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই ফ্যাটি লিভার আক্রান্ত রোগীদের কোনো সুনির্দিষ্ট উপসর্গ থাকে না, নির্দিষ্ট যে এই সিমটমটাই তার কারণে প্রকাশ পাবে, অনেক সময় সিমটম থাকে না, সাইলেন্ট কিলারের মতো সে কাজ করবে। অন্য কোনো রোগের কারণে যদি সে বিভিন্ন ইনভেস্টিগেশন করে তখন দেখা যায়, অনেক সময় দেখা যায় আল্ট্রাসোনোগ্রাম করলো সেখানে বললো যে আপনার ফ্যাটি লিভার ডিজিজ রয়েছে, হ্যাঁ, বা ফ্যাটি লিভার গ্রেড 1 গ্রেড 2 এরকম বলতে পারে, তাহলে কিন্তু আপনারা মনে করবেন যে হ্যাঁ আপনার আসলে ফ্যাটি লিভার রয়েছে। অথবা অন্য কোনো কারণে যদি আমার অন্য কোনো ইনভেস্টিগেশন করি তখনও আমরা দেখে, বিশেষ করে আমরা যদি লিভারে এনজাইম টেস্ট করি HGBT তখন আমরা বুঝতে পারি যে আসলে, এছাড়াও অন্য আরও স্পেসিফিক কিছু টেস্ট রয়েছে, এগুলো টেস্টে আমরা বুঝতে পারি। তাহলে এছাড়াও আমরা বুঝবো কিছু, এক নম্বর হলো পেটের ডান দিকের উপরের অংশে অস্থির বা হালকা ব্যথা যদি থাকে, যেখানে আমাদের লিভার থাকে পেটের ডান দিকে উপরের অংশ, এখানে যদি আপনার হালকা ব্যথা থাকে অথবা অস্বস্তি যদি লাগে পেটের উপরের ডান অংশ, এক নম্বর অস্বাভাবিক ক্লান্তি, অত্যাধিক ক্লান্তি হয়ে যায়, সেই রোগীরও আমার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি বা হতে পারে। ক্ষুধামন্দা বা খাবার রুচি নাই, লস অফ অ্যাপিটাইট যদি থাকে, যে খাবার খিদে নাই, ক্ষুধামন্দা থাকে, বমি বমি ভাব যদি থাকে বা বমি হওয়া এরকম, যদি ক্রমান্বয়ে আমার ওজন লস হতে থাকে, দিন দিন ওয়েট, শরীরে ওয়েট কমে যায়, ওজন কমে যায়, তাইলেও আমার কি ফ্যাটি লিভার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে সিরোসিস, যেটা আমরা বলছি লিভার সিরোসিস, হ্যাঁ, এটা যখন হওয়ার পূর্বে মুহূর্তে যেগুলো সিমটমগুলো থাকবে তার ভিতরে জন্ডিস থাকবে, জন্ডিস রুগীর আইসা পড়বে, সেটা চোখে অথবা স্কিনে প্রকাশ পাবে, হ্যাঁ, হলুদ হয়ে যাওয়া শরীর, এটা প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, জন্ডিসের যে সিমটম সাইন সিমটমগুলো থাকে সেটা, পেটেও পায়ে পানি আসতে পারে, পেটে এবং পায়ে পানি এসে যাওয়া, রক্ত বমি হওয়া ও কালো রঙের পায়খানা হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, এলোমেলো আচরণ বা
উল্টাপাল্টা কথা বলা, এগুলো থাকতে পারে। এরপর আমরা তাহলে এই সিমটমগুলো যার লিভার সিরোসিস পর্যায়ে চলে যাবে, যে এরপরই আমার লিভার সিরোসিস হবে, তখন কিন্তু এইগুলো থাকবে। আর স্বাভাবিকভাবে কোনো সিমটমই থাকবে না, স্বাভাবিকভাবে আমার পেটের ডান দিকের উপরে অস্বস্তি বা পেট হালকা ব্যথা থাকতে পারে, ক্ষুধামন্দা, বমি ভাব, ওজন কমে যাওয়া দিন দিন, এগুলো থাকতে পারে। যখন সিরোসিস পর্যায়ে চলে যাবে তখন কিন্তু জন্ডিস লক্ষণ, পেটে বা পায়ে পানি আসা, এইগুলি রক্ত বমি বা কালো পায়খানা, এগুলো যেটা আমরা ম্যালেরিয়া বলি, এইগুলো থাকতে পারে। অজ্ঞান হয়ে যাওয়া, এলোমেলো কথা বলা, এগুলো থাকতে পারে। ফ্যাটি লিভারের জটিলতা কি? পূর্বে বলা হয়েছে যে ফ্যাটি লিভার জটিল লিভার সিরোসিস হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে, এটা সবচেয়ে মারাত্মক জটিলতা। এছাড়াও রোগীর ফ্যাটি লিভার থাকলে আমার হৃদরোগ, স্ট্রোক এবং অন্যান্য রক্তনালীর অসুখ হওয়ার সম্ভাবনা বেশি। এবার আমরা জানবো যে ফ্যাটি লিভার চিকিৎসা কি। আসলে ফ্যাটি লিভার ওই রকম একজ্যাক্ট কোনো চিকিৎসা এখনও নাই, তবে সর্বপ্রথম সারা দুনিয়ার সমস্ত ডাক্তার একমত হয়েছেন যে ফ্যাটি লিভার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সবচেয়ে বড় চিকিৎসা হলো, যদি আপনার অতিরিক্ত মেদ থাকে, ভরি থাকে, অতিরিক্ত স্থূলতা থাকে, ওজন থাকে, তাহলে এটা কমাইতে হবে। শরীরের ওজন যদি 3-5% কমানো যায় তাহলে ফ্যাটি লিভার অনেক অংশেই আমার আস্তে আস্তে কমে যাবে। তাহলে আমি যদি দিন দিন আমার ওজনটা 3-5% অথবা আমরা যদি আস্তে আস্তে আমাদের শরীরের ওজনটা কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, কমাই আনতে পারি, তাহলে আমার কি লিভার, ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা লিভার থেকে স্বাভাবিক লিভারে চলে আসবে। আমরা যে চিত্রটা দেখছিলাম এই লিভার থেকে আবার এই লিভার আসা অবশ্যই পসিবল, অবশ্যই। সে তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা কি, আমাদের ওজন কমাইতে হবে। অত্যাধিক যারা মদ পান করে, মদ একেবারে ইসলামের দৃষ্টিতে একেবারেই হারাম, আমরা মদ পুরা বাদ দিয়ে দেব। আর আমরা অবশ্যই ফাস্টফুড, অ্যালকোহল এই জাতীয় খাবার আমরা অবশ্যই বাদ দেব। যারা স্মোকিং করে, যারা বিভিন্ন ধরনের স্মোকিং অথবা তামাক দ্রব্য খায়, পান খায়, জর্দা খায়, গুল ব্যবহার করে, তারা অবশ্যই এগুলো বাদ দিতে হবে। এছাড়াও আমাদের ফ্যাটি লিভার যেহেতু আরও কোলেস্ট্রল যদি মাত্রা বেশি থাকে তাহলে সেগুলো আমার অবশ্যই, এছাড়াও কিছু স্পেসিফিক ঔষধ রয়েছে, সেই ঔষধগুলো আমরা ব্যবহার করা হয়। অনেক সময় লিভার ট্রান্সপ্লান্ট করা হয়, যেটা অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা। তো ফ্যাটি লিভার প্রতিরোধ করণীয় কী? সর্বপ্রথম যেটা, স্বাভাবিক জীবনযাপন করা, অতিরিক্ত ওজন কমান থাকলে সে ওজন আমরা অবশ্যই কমাবো, স্থূলতা পরিহার করতে হবে, প্রতিদিন অবশ্যই ব্যায়াম করতে হবে, মিনিমাম দিনে 45-1 ঘন্টা অবশ্যই আমার শারীরিক পরিশ্রম করতে হবে। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, কিছুক্ষণ পর পর বসা অবস্থা থেকে উঠে 2-3-5 মিনিট হাইটে আবার বসলেন, যারা গার্মেন্টসে কাজ করলেন অনেকক্ষণ, অথবা যারা হোটেলে কাজ করেন, ম্যানেজারের কাজ অনেকক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করতে হয়, তারা অবশ্যই এই অবস্থা পরিবর্তন করবে। দীর্ঘক্ষণ যারা কাজ করেন বসে চেয়ারে, তারা একটু উঠে 2-3 মিনিট হাইটে আবার কাজ করতে পারেন। এতে করে আপনার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। তো নিয়মিত আমরা অবশ্যই 30-45-1 ঘন্টা পর্যন্ত অবশ্যই হাঁটতে হবে। চলন্ত সিঁড়ি পরিহার করা, আমরা লিফ্ট যেটা বলছি, লিফ্ট পরিহার করে নিজে সিঁড়ি ভাইয়া উপরে ওঠা, নিচে নামা, এটা অত্যন্ত জরুরি। যদি কারো হার্টের প্রবলেম একেবারে যদি না থাকে, যাদের হার্ট ফেলিউর যদি না থাকে, তাহলে অবশ্যই চলন্ত সিঁড়ি অ্যাভয়েড করা, এটা উত্তম। নিজে সিঁড়ি বাইয়া, অথবা কারো যদি কোনো অর্থোপেডিক ডাক্তার বলে থাকে যে আপনার সিঁড়ি বাওয়া নিষেধ, এইরকম যদি না নিষেধাজ্ঞা থাকে তাহলে অবশ্যই আপনার সিঁড়ি বেয়ে উপরে উঠবেন, নিচে নামবেন, এটা খুবই জরুরি। সোশ্যাল মিডিয়া অনেকক্ষণ আমরা ব্যবহার করি, ফেসবুকে অনেকক্ষণ, দীর্ঘক্ষণ বসে বসে বিভিন্ন ফেসবুক দেখি অথবা মুভি দেখি অথবা চ্যাট করি, এটা অনেকক্ষণ বসে এক জায়গায় বসে এটা না করা, সচল থাকার চেষ্টা করা, এগুলো স্বাভাবিক। এবার খাদ্য অভ্যাসের পরিবর্তন করা, অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার অবশ্যই ব্যবহার করতে হবে, ফাস্টফুড পরিহার করতে হবে, মদ্যপান ধূমপান বর্জন করতে হবে, সপ্তাহে কমপক্ষে 2-3 দিন মাছ খেতে হবে, হ্যাঁ সামুদ্রিক মাছ খেতে পারলে সবচেয়ে ভালো, শাকসবজি খাওয়া এবং আর্যুক্ত খাবার খাওয়া যেখানে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এমন শাকসবজি পছন্দ করবেন, এমন শাকসবজি রান্না করতে বলবেন, খাবেন। যেমন আমরা যে কোনো শাক খেতে পারি,
ডাটা শাক হতে পারে, পুঁই শাক হতে পারে, পালং শাক হতে পারে, যে কোনো শাক আমরা অত্যন্ত জরুরি আমাদের জন্য। এরপর হলো চিচিঙ্গা খেতে পারি, করলা খেতে পারি, এরকম ফুলকপি বাঁধাকপি আমরা লাউ খেতে পারি। হ্যাঁ, এগুলি আমরা অবশ্যই প্রচুর পরিমাণ শাকসবজি খাবো। প্যাকেটজাত খাদ্যদ্রব্য অবশ্যই পরিহার করা, প্যাকেটে যে সমস্ত খাবার থাকে হ্যাঁ এটা চেষ্টা করা। হ্যাঁ, কোমল পানীয় খুবই গুরুত্বপূর্ণ, সেভেন আপ, আরসি, কোকোকোলা যত কিছু আছে এগুলো অবশ্যই বাদ দিতে হবে। সেটা যেটাই হোক, যে কোনো কোম্পানি হোক, কোমল পানীয় অবশ্যই আমরা বাদ দেব। এটা যদি আমরা করতে পারি খুব। চিনি, চিনি জাতীয় জিনিস, মিষ্টি অবশ্যই পরিহার করতে হবে। এরপর হলো উচ্চ রক্তচাপ থাকলে সেটা নিয়ন্ত্রণ করা, ডায়াবেটিস থাকলে সেটা অবশ্যই নিয়ন্ত্রণ করা, রক্তে কোলেস্ট্রল মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণ করা। কোলেস্ট্রল বিভিন্ন ধরনের কোলেস্ট্রল থাকে, আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রল থাকে, যেমন টোটাল কোলেস্ট্রল একটা খারাপ কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড টিজি একটা খারাপ কোলেস্ট্রল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এটা একটা খারাপ, যেটা এলডিএল বলা হয় খারাপ কোলেস্ট্রল, এইচডিএল একটা ভালো কোলেস্ট্রল। এই যে বাকি এইচডিএল বৃদ্ধি করা এবং এলডিএল কমানো, টিজি ট্রাইগ্লিসারাইড কমানো, টোটাল কোলেস্ট্রল কমানো, এগুলো আপনার ডাক্তারের কাছে গেলে অবশ্যই সে উপযুক্ত কোন অ্যাগেনস্টে কোন ধরনের লিপিড লোয়ারিং এজেন্ট দিতে হবে সে অবশ্যই বলে দিবে। বিভিন্ন ধরনের লিপিড লোয়ারিং এজেন্ট আছে, আমরা সাধারণত আমাদের রোগীদেরকে দিয়ে থাকি, সেই ধরনের লিপিড লোয়ারিং এজেন্ট ব্যবহার করলে তাদের কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণ হবে এবং আপনার এটা ফ্যাটি লিভার প্রিভেন্ট করতেও সাহায্য করবে। তাহলে আপনাকে অবশ্যই যদি আমরা এইভাবে লাইফস্টাইল মেনটেন করতে পারি তাহলে অত্যাধিক, এর জন্য এরপর আমাদের যে করা উচিত, রান্নায় দীর্ঘক্ষণ ঝলসানো খাবার পরিহার করা। অনেক সময় আমরা ফাস্টফুড খাই না ঠিকই, কিন্তু বাসায় অনেক দীর্ঘক্ষণ ঝলসানো খাবার আমরা খেয়ে থাকি। বাসায় অনেকক্ষণ দীর্ঘক্ষণ রান্না করা খাবার এটা ক্ষতিকর। অত্যাধিক ভাত খাওয়া, আমি অনেক গরিব রোগী পেয়েছি যারা ফ্যাটি লিভার আছে, তার অন্যতম কারণ হচ্ছে দেখা যায় প্রচুর পরিমাণ ভাত খায়, এই যে কার্বোহাইড্রেট খায়। আরে ভাত তো অবশ্যই খাবেন, কিন্তু সেটা পরিমিত, হ্যাঁ পরিমিত খাইতে হবে। আপনার বিএমআই অনুযায়ী আপনি যতটুকু ভাত খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য জরুরি ততটুকু খান। আপনি বেশি রুটি খেলেন এটাও ক্ষতি। হ্যাঁ, কার্বোহাইড্রেট সবই কার্বোহাইড্রেট, ভাতও যেরকম ক্ষতিকর রুটিও সেরকম ক্ষতিকর, বরঞ্চ রুটি আরও বেশি ক্ষতিকর কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে রুটি আরও বেশি ক্ষতিকর। সুতরাং আমরা বিএমআই বডি মাস ইনডেক্স অনুযায়ী আপনার হাইট ওয়েট অনুযায়ী কতটুক আপনার খাবার গ্রহণ করতে পারবেন সেই তালিকা আপনি জেনে নেবেন আপনার ডাক্তারের কাছ থেকে। সাধারণত আমরা বিএমআই দেখে সে কত কিলো ক্যালোরি খাবার খেতে পারবে, 100 গ্রাম ভাতে এত কিলো ক্যালোরি থাকবে, 100 গ্রাম রুটিতে এত কিলো ক্যালোরি থাকবে, 100 গ্রাম চিনিতে এত কিলো ক্যালোরি থাকবে, এইরকম প্রত্যেকটা জিনিসের কিলো ক্যালোরির একটা চার্ট আছে, সেই চার্টটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, হ্যাঁ সেই সফটওয়্যার ডাউনলোড করে নিজে নিজেই আপনি বের করেও নিতে পারেন মোবাইলে। আর এতে করে আপনার খুব সহজে আপনি ক্যালোরি এবং ডায়েট, একটা সফটওয়্যার নামই বলে দিলাম, ক্যালোরি এবং ডায়েট নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটি আপনি আপনার ক্যালোরি কত কিলো ক্যালোরি আপনার থাকা খাওয়া দরকার প্রতিদিন, আপনার ওয়েট, আপনি মেল ফিমেল অনুযায়ী আপনার কত উচ্চতা এবং আপনার ওয়েট অনুযায়ী কত একটু খাবার গ্রহণ করবেন সেটা থেকে আপনি জানতে পারবেন। অথবা আপনি যে কোনো একজন ডাক্তারের কাছে গেলে অবশ্যই তার কাছে জিজ্ঞেস করলে সে আপনাকে একটা চার্ট দিয়ে দেবে। তাহলে এটা যদি আমরা মানতে পারি তাহলে আসলে কিন্তু খুব সহজেই আমাদের এইগুলা ফ্যাটি লিভার থেকে আমরা বাঁচতে পারবো। ফ্যাটি লিভার যদি কন্ট্রোল করতে পারি, আমরা ডায়াবেটিস যারা আক্রান্ত হন নাই তারাও কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন ফ্যাটি লিভার থাকলে, যারা কিডনি ডিজিজে আক্রান্ত হন নাই তারাও কিন্তু কিডনি ডিজিজে আক্রান্ত হতে পারেন, যারা ব্রেন স্ট্রোক আক্রান্ত হন নাই তারা ব্রেন স্ট্রোক আক্রান্ত হতে পারেন, যারা হার্ট অ্যাটাক আক্রান্ত হয় তারাও কিন্তু হার্ট অ্যাটাক আক্রান্ত হতে পারেন। আলটিমেটলি বিভিন্ন ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমাদের অবশ্যই কী করা উচিত, অবশ্যই অবশ্যই ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করতে হবে, এইটা সম্বন্ধে জানতে হবে এবং বেশি বেশি প্রচার করতে হবে মানুষকে। আপনি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন, মানুষকে সহযোগিতা করুন। আর যে কোনো প্রশ্ন যদি জানতে চান আমাকে পার্সোনালি আমাকে কল দিতে পারেন, অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনাদের প্রশ্নের জবাব দেবো। ভালো থাকবেন। আর যদি কেউ আমাকে দেখাতে চান মাদাইপুরে আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতালে আসতে পারেন, অথবা বরিশালে আমি একদিন যাই প্রতি শুক্রবার, শনিবার থেকে বৃহস্পতিবার আমি মাদারীপুরে থাকি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।